আমার স্বামীকে দিয়ে দেছে, এইবার বলেন তো আমি হলাম গরিব আর আমার স্বামী হলো ধনী। এইবারে যদি আমার স্বামী যদি আমাকে বলে গরিব, যদি আমাকে সে ঘৃণা করে না নেয়, আমার স্বামী হলো ধনী, আমার স্বামী যদি এবার ধনী হয়ে গেছে, যদি আমাকে গরিব বলে যদি আমি খাদিজাকে স্ত্রী বলে মেনে না নাই, নিবে না? লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন। ওই সময় খাদিজা উপদেশটা দিয়ে বাসায় ফিরলেন, এসে দেখতেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিটা সেরে সেরে কাঁদতেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকি ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি চোখের পানি সেরে সেরে কেন কাঁদতেছেন, কি জন্য কাঁদতেছেন? আমি খাদিজা আপনাকে ভালোবাসি, আমার যত সম্পদগুলো ছিল সব আমি আপনার কদমে লুটাইয়া দিয়েছি, এখন সম্পদ বলতে আমার তো কিছু নাই, আমার তো কিছু নাই, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, খাদিজা আমি বারে বারে যে কালেমার দাওয়াত গুলো দিচ্ছি, আমার আপন চাচাও কালেমাটা মানে না, আমাকে মোহাম্মদ রাসূলুল্লাহ বলে আমার চাচা আমাকে মানে না, কেউ তো মানে না, যার কাছে মোহাম্মদ রাসূলুল্লাহ এই ঘোষণা দিতে যায় কেউ আমাকে ধাক্কা দেয়, কেউ পাগল বলে আমার, কেউ পাগল বলে কেউ ধাক্কা দেয় আবার কেউ গালি দেয়, খাদিজা রে এই কালেমাটা কেউ মানতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে 12টি অক্ষর, এই 24 24 বারো বারো 24টা অক্ষর, এই 24 অক্ষরের কালেমাটা যাই ব্যক্তি পড়তে পারবে জীবনে মৃত্যুর সময় যে পড়তে পারবে সে তার জন্য আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে রেখে দিয়েছি। কি রাখেন নাই বলেন, রাখে নাই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে আপনি সবাইকে কালেমার রাস্তায় ডাকতে থাকেন, কালেমার রাস্তায় ডাক দেন, এখানে যা এই মোহাম্মদ রাসূলুল্লাহ তো কেউ মানে না, আর এটা তো দুনিয়ার সাধারণ কোন বই পুস্তকের কথা না, ডাইরেক্ট শ্রেষ্ঠ জালিকাল কিতাব নির্ভেজাল কিতাবের কথা, ঠিক কিনা? আমার আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুয়িবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাইরেক্ট বলেছেন, বন্ধুরে পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই তারা যেন আপনি রাসূলকে আগে ভালোবাসে। ঘোষণা দিলেই তো কেউ আমাকে পাগল বলে, কেউ নবীকে পাগল বলে, কেউ বলে রে জাদুকর, আল্লাহর কোরআন সাক্ষী দিছেন নবীজি আল্লাহর পয়গম্বর। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার শিশু কান গেল, চৌবনে গেল, হাইরে চলেতে পাখি ধরেছে, হঠাৎই একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা শেষ হয়ে যায় কবর ডাকিছে বারে বারে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা খেয়াল করেন, আমি যেই কথা বলতেছি, আল্লাহকে পাইতে হলে আগে রাসূলকে ভালোবাসতে হবে। তুমি আমার রাসূল, বারে বারে সবাইকে বলতেছেন উম্মতের আগো যদি আল্লাহকে পাইতে চাও আমি রাসূলকে আগে ভালোবাসো। সুবহানাল্লাহ, এই কথা কেউ মানে না, কেউ বিশ্বাস করে না। আমার নবীজিকে কেউ পাগল বলে, কেউ জাদুকর বলে, কেউ ধাক্কা মারে, কেউ গালি দেয়, কিন্তু গোমা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখের কথাটা খাদিজার কাছে বর্ণনা করতেছেন। কার কাছে? খাদিজার কাছে বর্ণনা করতেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার নগরে কেউ যদি আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে যদি আপনাকে মেনে না নেয়, আমি খাদিজা সর্বপ্রথম করে নিলাম। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সুবহানাল্লাহ। কে পড়েছেন? খাদিজা পড়েছেন। কে পড়েছেন? আহমদিত মাই লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তফা। আহমদিত মাই লাখো সালাম। সুবহানাল্লাহ বলেন। কে বলছে? খাদিজা। কে বলছে? কে বলছে? তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তফা। আহমদ তোমায় লাখো সালাম, ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, এদিনের লাগি শহীদ হল তোমার নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, এদিন লাগি শহীদ হল তোমার দান্দান, তোমার জন্য, তোমার জন্য উম্মতে আমরা পেয়েছি কুরআন, তোমার জন্য উম্মত। তোমার জন্য উম্মতে আমরা পেয়েছি কুরআন, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তফা। আহমদ তোমায় লাখো সালাম, এই দিনের প্রচার করতে কারা দিল না তোমায়, খোদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়, তোমায় দেখে, তোমার দেখে মদিনাবাসী আনিল ঈমান, তোমার দেখে মদিনাবাসী আনিল ঈমান, তুমি হলে সবাই দিনের প্রচার করতে কারা দিল না তোমায়, খুদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়, তোমার দেখে, তোমায় দেখে কাফের বেদিন আ
তোমার দেখে কাফির বেদিন তুমি হলে সবার সেরা নবী ইকরাম মুস্তফা আহমদ তোমায় লাখ সালাম সুবহানাল্লাহ বলেন এই নবীকে চিনার দরকার আছে কিনা কথা বলেন এই কোরআনটা কার জন্য পাইছি এবার আসুন কথাগুলো ভালো করে মুখস্থ করে নিয়ে যাবেন লক্ষ্য করবেন এই কোরআন শরীফটা কার জন্য পাইছি বিশ্বনবীর জন্য বলেন সুবহানাল্লাহ কার ওসিলায় আসসালাতুল মিফতাহুল জান্নাত দামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি আসসালাতুল মিরাজুল মুমিনিন প্রত্যেকটা মুমিনের মিরাজ হলো নামাজের বিছানায় বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা মুমিনের মিরাজ কোন জায়গায় বিশ্বনবীর মেরাজ হয়েছিলেন সপ্তম আসমানে আর বিশ্বনবীর মেরা উম্মতের মেরাজ হবে নামাজের বিছানায় বলেন সুবহানাল্লাহ কেমনে আমাদের জানার দরকার আছে না জানতে চাই তো কারা কারা জানতে চাই কারা কারা জানতে চাই অনেকের হাত আছে খাটো আল্লাহ আমাদের কবুল করো আল্লাহ আমার ঢাকাবাসী মা বোনদেরকে কবুল করে নাও আমার সাভারের মা বোনদেরকে কবুল করে নাও আমার হেমায়েতপুরের মা বোনদেরকে কবুল করে নাও আমিন সুম্মা আমিন আসুন আমার মা বোনেরা বিশ্বনবী তো কান্দেন একমাত্র উম্মতি উম্মতি বলিয়া কার জন্য কান্দে কথা বলে না কার জন্য কান্দে আমার বন্ধুকে আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইয়া দিয়েছি কিন্তু সেই বন্ধু উম্মতি উম্মতি বলে কান্দে আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না জমিনটা শিকার হয় নাই পাথরে রাখতে চেয়েছিলাম পাথর তো শিকার হয় নাই আমি আল্লাহ এই কোরআনটা আমার বন্ধুর কাছে নাজিল করব কার কাছে পাঠাবে কার কাছে আমি আমার বন্ধুর কাছে এই কোরআনটা পাঠাইব আমার বন্ধু উম্মতি উম্মতি বলিয়া কান্দে সারাটা সময় উম্মতের জন্য কান্দে বলেন সুবহানাল্লাহ কান্দে কার জন্য উম্মতের জন্য সেই উম্মত গুলো কারা সেই উম্মত কারা আমরা আমার নবীর উম্মত বলেন সুবহানাল্লাহ কোন নবীর উম্মত বিশ্ব নবীর উম্মত বলেন সুবহানাল্লাহ কিন্তু আসুন বিশ্ব নবীর জন্য আমাদের কি করতে হবে যে নবীর জন্য শ্রেষ্ঠ দলিল পেয়েছি কোন নবীর জন্য শ্রেষ্ঠ নবীর জন্য শ্রেষ্ঠ দলিল পাইছি আল্লাহর কাছে কোনদিন দরখাস্ত করি নাই আল্লাহ আপনি আমাদের আখাই নবীর উম্মত করে পাঠাও দুনিয়ায় একদিন দরখাস্ত করেছি আল্লাহর কাছে কোনদিন দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে তুমি 18,000 মাখলুকাত করে বানাও আমাদের সৃষ্টির সেরা মানুষ করে দুনিয়া জমিনে পাঠাও আল্লাহর কাছে কোনদিন বলে গায় আল্লাহ আমাদেরকে তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাও আল্লাহর কাছে কোনদিন আমরা দরখাস্ত করি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আখেরি নবীর উম্মত করে বানাইছে আপনাদের সন্তানগুলো একটু সাবধানে রাখবেন দেখবেন দুই তলা থেকে যদি কেউ পড়ে না যায় বাউন্ডারি দেওয়া নাই ওদিকে কোনো দিক তো বাউন্ডারি নাই খুব সাবধানে রাখবেন আমার মা বোনেরা আর আপনারা পিছনে চেয়ার নিয়ে অত সরে সরে বসবেন না একটু সাবধানে বসবেন দুই তলা থেকে পড়ে গেলে বাঁচবেন না এটা চার তলা না এটা চার তলা জি জি আসলে আমার মা বোনরা একটু খেয়াল করেন টাউনে মাহফিল হলে এরকমই হয় ছাদের উপরেই হয় আপনাদের তো নিচে জায়গা নাই কোথায় বসাবেন আলহামদুলিল্লাহ কথা বলবেন আর চুপ থাকেন আল্লাহর কাছে কোনদিন দরখাস্ত করেছি দরখাস্ত করি নাই দরখাস্ত ছাড়াই আমাদের পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব
রাব্বুল আলামিন আখাই নবীর উম্মত করে পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ। সেই নবী দুনিয়ার জমিনে আসলেন উম্মতের জন্য কাঁদছেন বলেন বলেন সুবহানাল্লাহ। রান্না তরকারি ঝাঁজ নাকি আসছে সারাটা জীবন উম্মতের জন্য কাঁদছেন বলেন সুবহানাল্লাহ। কিন্তু আসুন আমার মা বোনেরা, আমার নবীজিকে ভালোবাসতে হবে, কেমন ভালোবাসতে হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিয়েছেন জিব্রাইলকে, জিব্রাইল আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করো, আমার বন্ধুর কাছে জিগাও, আমার বন্ধু যতদিন দুনিয়ার জমিনে উম্মতরে নিয়ে থাকতে চাই, আমি আল্লাহ ততদিন আমার বন্ধুকে দুনিয়ায় রেখে দেব। জিব্রাইল আলাইহিস সালাম সংবাদ নিয়ে আসলেন, আপনারা যদি অমন করেন তাহলে আমার কেমন হয়? এখন দুপুরে রান্না করছে তো, এই রান্না তরকারি ঝাঁজটা আমার নাকে আসছে, কাশি উঠলে কথা বলতে পারবো? জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে সংবাদ আনলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, ওনাকে বসাই দেন তো, দাঁড়ানোর অভ্যাস কেন? আপনি দুনিয়ার জমিনে যতদিন থাকতে পারবেন ততদিন আপনি এই দুনিয়ার জমিনে থাকবেন। নবী আমার বলতেছেন জিব্রাইল, এই দুনিয়ায় থাকতে আমার ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জায়গা রেখে দিয়েছে জান্নাতে, কোথায় রাখছে? জান্নাতুল ফেরদাউসের মধ্যে রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল রে, আমি দুনিয়ার জমিনে থাকতে চাই না, আমার উম্মতের নিয়া আমি রাসূল জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই। কোন জায়গায় থাকতে চাই বলেন, কোন জায়গায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, শুনুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, জিব্রাইল রে আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসবে, কিন্তু আমার বন্ধুর লাশটা যখন আমি আল্লাহ দাফন করতে চাই, আমি দাফন করতে চাই সিদরাতুল মুনতাহায়। কোন জায়গা, কোন জায়গা দাফন করতে চাই? সিদরাতুল মুনতাহায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন না, সিদরাতুল মুনতাহায় আমি জানতে চাই নাই। জিব্রাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আল্লাহর আরশের ডান পাশে আপনার দাফন হবে। নবীজি চোখের পানি ছাড়া কান্দে, জিব্রাইল রে আমার দাফনটা যদি, আমার দাফনটা যদি সিদরাতুল মুনতাহায় হয়, আমার দাফনটা যদি আল্লাহর আরশের ডান পাশে হয়, ও জিব্রাইল আমি রাসূল জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফনটা কোন জায়গায় হবে। সোনার মা বোনেরা, আমি কোরআন থেকে তাফসীর করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। ভালো যদি বাসতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, আগে রাসূলকে ভালোবাসতে হবে বলেন সুবহানাল্লাহ। কেন রাসূলকে বাসতে হবে ভালো? জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর আরশের ডান পাশে আপনার দাফনটা হবে। নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ক্রন্দন করতেছেন, জিব্রাইল আমার আল্লাহর জিগাও, আমার দাফনটা যদি আল্লাহর আরশের ডান পাশে হয়, আমি রাসূল জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফনটা কোন জায়গায় হবে।
জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার বন্ধু প্রশ্ন করেছেন আপনার বন্ধু প্রশ্ন করেছেন আপনার বন্ধুর দাফনটা যদি আরশের ডান পাশে হয় তাহলে আপনার বন্ধুর উম্মতের দাফনটা কোন জায়গায় হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ও জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর দাফনটা হবে আমি আল্লাহর আরশের ডান পাশে আমি আল্লাহর আরশে কিন্তু আমি আল্লাহর ডান পাশে দাফনটা হবে আর আমার বন্ধুর উম্মতের দাফন হবে জমিনের মধ্যে বলেন সুবহানাল্লাহ আমি আবার এই মাটিতে শোয়া দিব আবার এই মাটি থেকে সবাইকে আবার জিন্দা করবো বলেন সুবহানাল্লাহ নবীজি চোখের পানি আরো বেড়ে গিয়েছেন আমার শিশু নবী শিশুর মতো কাঁদতেছেন বলেন সুবহানাল্লাহ জিব্রাইল ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত সুন্দর একটা প্রস্তাব পাওয়ার পরে আপনি কেন আপনার কান্নাটা বেড়ে গেছে এত সুন্দর সুসংবাদ পাওয়ার পরে আপনার কান্নাটা কেন বেড়ে গেছে না আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে জিব্রাইল আমার দাফনটা যদি আল্লাহর আরশের ডান পাশে হয় আর আমার বন্ধু উম্মতের দাফনটা যদি এই জমিনে হয় আমি রাসূল আরশের ডান পাশে যাইতে চাই না আমি আমার উম্মতের নিয়া এই জমিনে ঘুমাইতে চাই কোথায় থাকতে চাই বলেন কোথায় থাকতে চাই খেয়াল করুন মাকে যদি যত্ন করে রেখে দেয় সন্তানকে যদি যেমন সেমন করে রেখে দেয় মায়ের মনে কি ভালো লাগবে বলেন ভালো লাগে লক্ষ্য করেন দরদি নবী দয়ার নবী মায়ার নবী শিশু নবী কাঁদতেছেন চোখের পানি ছেড়ে ছেড়ে জিব্রাইল আমার দাপনটা হবে আরশের ডান পাশে আমার উম্মতের দাপনটা হবে জমিনের মধ্যে আমি রাসূল আল্লাহর আরশের ডান পাশে যাইতে চাই না সিদ্রাতুল মুনতাহায় যাইতে চাই না আমার উম্মতের দাপন হবে জমিনে আমার আমার দাপনটা হবে জমিনে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জমিনে থাকবেন নবী আমার ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল কি আমার কঠিন দিনে কি আমার কঠিন দিনে সূর্যটা যখন শোয়া হাত মাথার মধ্যে চলে আসবে রে জিব্রাইল ও জিব্রাইল সূর্যটা যখন সূর্যটা শোয়া হাত মাথার মধ্যে চলে আসবে মুসলমান মা বোনরা খেয়াল করুন গো মা সূর্যটা কখন শোয়া হাত মাথার মধ্যে চলে আসবে ওই আসমানটা কখন শোয়া হাত মাথার মধ্যে চলে আসবে আমাদের জানতে হবে আজকে আমরা কেউ কোরআন পড়তে চাই না কোরআনের আইন গুলো কেউ মানতে চাই না আল্লাহর কোরআনের গায়ে ঝুলকালে লেগে যায় আল্লাহর কোরআনের গায়ে মাকড়াশায় বাসা বেঁধে রাখে কোরআনের সম্মান করতে চাই না কোরআনের তাজিম কেউ করতে চাই না ও মুসলমান আমাদের দাম কোথায় আমাদের মান কোথায় আমাদের সম্মান কোথায় সম্মান যদি বাড়াইতে চাও আল্লাহর কোরআনটা বুকে করো কথা বলেন সুবহানাল্লাহ আমি এ ব্যাপারে বলেছি আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো আল্লাহর কোরআন ভয় থাকবে
কবরে ভয় থাকবে? কোরআন যদি বুকে থাকে কবরে কোনো ভয় নাই, মরণে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, তুলসী রাতের ঘাটে কোনো ভয় নাই, মিজানের ভাঙায় কোনো ভয় নাই, তাদের অন্তরের মধ্যে একমাত্র আনন্দ আর আনন্দ। যদি না থাকে কোনো সন্দেহ, কথা বলেন ঠিক কিনা, যাদের অন্তরের মধ্যে কলিজার মধ্যে থাকবে কোরআন, তাদের মনে থাকবে শুধু আনন্দ আর আনন্দ। যদি কোরআনের প্রতি থাকে না আমাদের কোনো সন্দেহ, এই জন্য আল্লাহ বলেছেন বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। তোর জন্য বানাইছি জান্নাতের মধ্যে 6,666টি জান্নাতের মধ্যে ফিলাদ ঘর। নামাজি চাইল না গো কোরআন ভুলো না গো, একা একা যাইতে হবে অন্ধকার কবরে, একা একা যাইতে হবে অন্ধকার। নামাজি সাইর না গো কোরআন ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার কবরে, একা একা যাইতে হবে। কত দরদের স্বামী সন্তান থাকবে দুনিয়াতে, কত আদরের স্বামী সন্তান থাকবে দুনিয়াতে, পাঁচতলা বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, কোরআন বুকে করে যাব কবরে, কোরআন বুকে করে যাব কবরে। নামাজ ছাইর না গো কোরআন ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার কবরে, একা একা যাইতে হবে অন্ধকার। কত বন্ধু বান্ধব ঘুরলো আরে দুনিয়া সঙ্গে, কত বন্ধু বান্ধব ঘুরে ঘুরলো হারে আমার সঙ্গে, কোরআন বুকে করে যাব কবরে, ঠিক কিনা? কোরআন বুকে করে কোথায় যাব, কোথায় যাব? আজকে আমরা এক জায়গায় গেলে পাঁচটা বান্ধবীকে সঙ্গে করে নিয়ে যাই, বলে চলেন তো দেখি আমার সখী না পাশতেছে কুষ্টিয়া থেকে, চলো যাই। কবরে যাওয়ার সময় কিন্তু কোনো বান্ধবী যাবে না, যাবে কেউ কিন্তু কবরে যাবে, যাবে না কি বলেন? আপনি বলবেন আমার পাঁচতলা ফিলাদ তোমার সন্তানের নামে দলিল করে দেব, তুমি শুধু আমার সঙ্গে একটু কবরে যাইবা, যাবে যাবে না কি বলেন? কবরে কেউ সঙ্গে যাবে না, আপনার সন্তানগুলো আপনার সম্পদ উপভোগ করবে, আপনার আপনার বৌমা আপনার মেয়ে আপনার গহনাগুলো নিয়ে উপভোগ করবে, কিন্তু কেউ আপনার কবরের সঙ্গিনী হবে না, যাবে নাকি বলেন? আপনি যদি সৌদি আরবে যান আপনার মেয়েকে নিতে চাইলে আপনার মেয়ে যাবে, যাবে না? ছেলে যাবে? আপনি সৌদি আরবে যাবেন আপনার একজন প্রতিবাসীকে নেবেন, আনন্দ করে চলে যাবে আপনার সাথে, আপনি বলেন যে আমার সঙ্গে তুমি সব জায়গায় দুনিয়াতে ঘোরাছো, কিন্তু আমার একটা অনুরোধ তোমাকে রাখতে হবে, আমি যখন কবরে যাব ওই কবরে তুমি একটু আমার সঙ্গে যাইবা, যাবেন? যাবেন? মুসলমান মাবুনরা খেয়াল করেন আমাকে কেমন ভালো আপনারা বাসেন, কেমন ভালোবাসেন। এখানে স্টেজে বসার সঙ্গে সঙ্গে আমার গলার মধ্যে দিলেন ফুলের মালা, এত ভালোবাসলেন। কেউ হাতের মধ্যে স্বর্ণের আংটি দেয়, কেউ গলার মধ্যে চেন পরায়, কেউ হাতে স্বর্ণের চুড়ি পরায়, কেউ কানে দুল দেয়। ও সোনার মা বন্ধু আমারে কত ভালোবাসলে, স্বর্ণ গিফট করে। লক্ষ্য করেন আমি বাসায় কি খাবো, বাসায় কেমনে চলবো, লক্ষ্য করেন গোমা, কেউ গায়ের সার, কেউ পণ্যের পোশাক, কত জিনিস মানুষ আনন্দ করে খুশি হইয়া সবাই মিলে দেয়, আনন্দ করে দেয়, ভালোবাসা সম্মান করে। কিন্তু আমি সকিনা বেগম যেদিন কবরে চলে যাব সেই দিন আমাকে এমন ভালো কেউ বাসবেন কিনা, আমার কবরে কেউ আমার সঙ্গে যাবে, বলেন যাবেন নাকি? বলেন যাবেন? এ শুনেন আলামিন বলেছেন তোমরা কবরকে ভয় পাও, কবরে যাওয়া কবর ঘরটাকে পছন্দ করো না, মরণটাকে বেশি করে স্মরণ করো, কবরের ভয় করো। তোমরা মরণকে কেউ পছন্দ করো না, আমরা মরণকে কেউ পছন্দ করি না, কেউ মৃত্যুটাকে ভালোবাসি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন মওতুকা
কুল্লু নাফসিন শারবন, মদকে তোমরা পছন্দ করো না তারপরেও শরবতের মতো বহন করা লাগবে। কথা বলেন সুবহানাল্লাহ, মদকে শরবতের মতো বহন করা লাগবে। কুল্লু নাফসিন দাখিল, এই দুনিয়ায় কত বাহাদুরি কত শক্তি কত কিছুই চললো, হায়রে কবরে যাইয়া কোনো বাহাদুরি চলবে না। ভুইরা মর তুমি ক্ষমতার পিছে, কবরে যাইয়া বুঝতে পারবা মাগ সব ছিল মিছে। নামাজ পড়ো কোরআন ধরো, নামাজ পড়ো কোরআন ধরো, জীবনকে করো খাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার। ঘুইরা মর তুমি ক্ষমতার পিছে, মরার সময় বুঝতে পারবা মাগ সব ছিল মিছে। কোন দিন যেন আইসা পারে, কোন দিন যেন আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ওই যে দেখো ডাকিতেছে তোমার। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে কান্দন। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা, আসল কামার